এ যেন বাহারি রঙের ফুলের গল্পকথার আসর। কোনোটি লাল, কোনোটি হলুদ, আবার কোনোটি খয়েরি। সারারাত শিশিরে ভেজা গোলাপগুলো জানান দিচ্ছে অপরূপ সৌন্দর্য বার্তার। যেদিকে চোখ যায় শুধুই ফুলের সমারোহ, যেন প্রকৃতি তার আপন সৌন্দর্যের জ্বালা নিয়ে বসেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী গ্রামে। বাগানগুলোতে তরতাজা গোলাপ ফুলের নিখাত সৌরভ আর নান্দনিকতা মুগ্ধ করছে সবাইকে। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস ফুল। গোলাপের পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্লাডিওলাসের। দিনের শুরুতেই বাগান থেকে ফুল তুলে বিক্রির জন্য ফুল কাটা, বাছাই আর বাঁধছেন চাষিরা। প্রতিটি বাগানে কাজ করছেন 5 থেকে 6 জন শ্রমিক। আমরা তো প্রতিদিন এই চারা রোপণের কাজ করি আর ফুল কাটি, বাগান বিভিন্ন কাজ যেরকম আছে সেরকম প্রতিদিন এরকম কাজ করি। আপনার এই কলমটা করতেছি এটা বেশি বেশি ফুল আসার জন্য। বরইতলী ইউনিয়নে এবছর প্রায় 100 একর জমিতে গোলাপের আবাদ করেছেন 90 জন কৃষক। এক একটি বাগানে প্রতিদিন ফুল ফোটে 3000 থেকে অন্তত 6000 পর্যন্ত। তরতাজা এসব গোলাপের অধিকাংশ বাণিজ্যিকভাবে যায় চট্টগ্রামে, তবে বিশেষ দিনগুলোতে এসব ফুলের চাহিদা থাকে তুঙ্গে। ফুলগুলা মূলত বিক্রি হয় চারাগিবার চিরাঙে, ওখানে পাইকারি দামে বিক্রি হয়। মাঝে মধ্যে আমাদের বাগান থেকে সরাসরি খুচরা ব্যবসায়ীরা নিয়ে যায়। গত বছর ভালো ইনকাম হয়েছিল, গত বছর একটু গাছও ভালো ছিল। এবছর বর্ষায় গাছ বেশি মরার কারণে কিন্তু একটু লাভ কম হবে মনে করতেছি। বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা, নামারপাড়া ও মাইজপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় গোলাপের চাষ করা হয়। তবে করোনার সময় ফুল চাষে কিছুটা লোকসান হলেও বর্তমানে তা কাটিয়ে উঠছে চাষিরা। 1 একর জমির গোলাপ বিক্রি করে বছরে 3 লাখ টাকা আয় করছেন বাগান মালিকরা। 60-70টা বাগান আছে, বাগানের মালিক আছে, গ্লাডিওলাসও আছে 60-70টা মতো। এই বাগানের মধ্যে কর্মচারী সহ অনেক জীবিকা নির্বাহ করতেছে। সব মিলে 1 একর জমিতে এক বছরে অন্ততপক্ষে খরচ বিরস বাদ দেওয়ার পর 3 লক্ষ টাকা মতো আমাদের আয় হয়। কৃষি বিভাগ বলছে বরইতলীর 100 একর বাগানের গোলাপ বিক্রি করে প্রতি বছর আয় হয় 3 কোটি টাকার বেশি। আগে প্রায় 300 একর জমিতে গোলাপের আবাদ হলেও করোনার থাবা, কাগজ ও প্লাস্টিকের ফুলের সহজলভ্যতা সহ নানা সংকটে কিছুটা কমেছে সেই আবাদ। আর কৃষকের সংখ্যা প্রায় 80-90 জনের মতো হবে। একসময় জমির পরিমাণ বেশি ছিল, কৃষক সংখ্যা বেশি ছিল। পর্যায়ক্রমে করোনার কারণে, কাগজের ফুল বের হওয়ার কারণে মানে সঠিকভাবে কৃষকরা গোলাপের গিয়ারটুকু না পাওয়ার কারণে দিন দিন এই গোলাপ চাষ হারিয়ে যাচ্ছে। আসন্ন 1লা বৈশাখ, বসন্ত উৎসব ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে 1 কোটি টাকার গোলাপ ও গ্লাডিওলাস ফুল বিক্রির কথা জানায় কৃষি বিভাগ। এখন কক্সবাজার।